এখানে ঘ্যাটকল পাতা বাটার জন্য নিয়ে নিয়েছি। ঘ্যাটকল পাতা আর ডাটাটাকে ছোট ছোট আকারে টুকরো করে কেটে পরিষ্কার জলে 3-4 বার ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি 4-5 কোয়া রসুন, লবণ, হলুদ পরিমাণ মতো, 5-6টা লঙ্কা, কাঁচা লঙ্কা, আপনারা স্বাদ অনুযায়ী লঙ্কাটা অ্যাড করবেন, আর কালো জিরে নিয়েছি, আর পরিমাণ মতো সর্ষের তেল নিয়েছি। উনানে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার আমি সব ঘ্যাটকলগুলো দিয়ে সিদ্ধ করে নেব। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। এবার ঢাকনাটা তুলে নেব। এবার এগুলোকে পাত্রে তুলে নেব। এখানে আমি ঘ্যাটকল পাতাটাকে হালকা সিদ্ধ করে নিয়েছি, আর এবার লঙ্কা, রসুন আর অল্প একটু কালো জিরে নিয়েছি। এটাকে একসাথে শিলে বেটে নেব। কড়াইতে তেল দিয়ে দেব। কালো জিরে ফোড়ন দেব। এবার ঘ্যাটকলটা দিয়ে দেব। লবণ হলুদ দিয়ে দেব। এবার আমি নামিয়ে নেবো।